সকাল থেকে আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম অবশ্যই তা ভবানীপুর কেন্দ্রের দিকে। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার পর্ব সেরেছেন সুব্রত মুখোপাধ্যায়, আর এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম। চেতলায় প্রচার শুরু করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, চেতলার 82 নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার শুরু করেন তিনি। অন্যান্য দিনের মতো আজও একইভাবে সকাল সকাল বেরিয়ে পড়েন তিনি এবং মানুষের সঙ্গে ঘরে ঘরে গিয়ে জনসংযোগ এবং ভোট প্রচার করেন ফিরহাদ হাকিম। ব্যাটেল গ্রাউন্ড ভবানীপুর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার ভবানীপুরে আজ সকাল থেকে সুব্রত মুখোপাধ্যায় তিনি প্রচার পর্ব সেরেছেন, আর এবারে ফিরহাদ হাকিম তিনি চেতলার বিভিন্ন এলাকায় ঘুরে কিন্তু প্রচার পর্ব সারেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আমরা যেমনটা দেখতে পেলাম সকালবেলা সুব্রত মুখোপাধ্যায় তিনি প্রচার পর্ব সেরেছেন, আর এবারে ময়দানে নেমেছেন ফিরহাদ হাকিম। হ্যাঁ, একদমই। দেখো, যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, ফিরহাদ হাকিম তিনি কিন্তু প্রচার পর্ব চালাচ্ছেন। অন্যান্য দিনের মতো আজও তিনি একদম সকাল থেকে তিনি তার প্রচার পর্ব শুরু করে দিয়েছেন, এবং আমরা যে প্রত্যেক দিনই জানি যে ফিরহাদ হাকিম তিনি বিভিন্ন মানুষের ঘরে ঘরে পৌঁছে যান, জনসংযোগ করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, একদম কাছে মানুষের পৌঁছে যান। আজকেও কিন্তু একদমই সেই ছবি আমাদের সামনে দেখো ধরা পড়ছে। আজকে আমরা জানি বিশ্বকর্মা পুজো, এবং বিশ্বকর্মা পুজোর দিনে এই দিনের সকাল থেকে কিন্তু ভোট প্রচারে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম। যে ছবি দেখো আমরা তুলে ধরছি, আমরা জানি যে আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন তৃণমূলের সমর্থকরা তারা আজকে ভোটের প্রচার চালাচ্ছেন। একদম সকালে সুব্রত মুখোপাধ্যায় তিনি ভোটের প্রচারে নামেন, এবং এখন ফিরহাদ হাকিম তিনি প্রচার চালাচ্ছেন। এবং আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দাদা দাদা লাইভে আছে, একদম আজকে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আপনি ভোট প্রচার শুরু করেন। দাদা একদম সকাল ভালো থাকো, এবার মমতাকে দিও। দাদা একদম সকাল সকাল ভোটের প্রচার শুরু করলেন, অন্যান্য দিনের মতো একদম আজকে সকাল সকাল ভোটের প্রচার। দাঁড়া, এদের ছেড়ে দিই, নালে আমাকে করতে দেবে না। আরেকবার আরেকবার আয়, আমি তো বলে দিয়েছিলাম সিএসসি তে, আরেকবার আয়, আরেকবার শুনে। সিএসসি তে তো আমার আমার নয়, আমাকে বারবার তাকে অনুরোধই করতে হবে, তুই দে আমাকে, আমি সিএসসি তে আবার ফোন করবো, আবার করবো। সকাল সকাল বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা অন্যান্য দিনের মতো আজকে ভোটের প্রচারে বেরোলেন, পুজোর একটা আবহ কি বলবো? প্রথমে বিশ্বকর্মা পুজো যারা করছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই। বিশ্বকর্মা পুজোর দিন অনেক গাড়ি কারখানা, ছোট ছোট ব্যবসা তারা পুজো করছে, আমার একটা ছোট কারখানা আছে সেখানে হচ্ছে, তা আমরা সবাইকে অভিনন্দন জানাই। এবং মানুষকে এটাই বলছি যে আপনারা মমতা ব্যানার্জির ওপর বিশ্বাস রাখুন, মমতা ব্যানার্জির ওপর বিশ্বাস রাখুন। মমতা ব্যানার্জিকে 30 তারিখে ভোটটা দিন, আর মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সেই কাজগুলো যাতে এগিয়ে যায় তার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষমতা এসে বলেছিলেন যে বন্ধ যে সমস্ত কলকারখানাগুলো রয়েছে সেগুলো তিনি আবার খোলার ব্যবস্থা। ইউ ক্যান নট ডু ম্যাজিক। তবে এমএসএমইতে আজকে ভারতবর্ষে বাংলা 1 নম্বরে রয়েছে। এখন যে কারখানা 34 বছর আগে উঠে গেছে সেটা তাকে রিভাইভ করে, তাকে ফিনান্সিয়ালি রিভাইভ করা এটা সম্ভব না, কিন্তু অল্টারনেটিভ কারখানা আনার জন্যে যে 34 বছর ইউনিয়ন বাজির যে একটা বড় কলঙ্ক লেগে গেছে, এই জন্য এত কারখানা চলে গেছে, 54,000 কারখানা চলে গেছে, তাদের মধ্যে কিন্তু অধিকাংশ নতুন উদ্যোগে অনেক কারখানা এসছে এবং এমএসএমইতে 1 নম্বর হয়েছে। এই 5 বছর আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, আমরা সেট আপ করেছি, মানুষের কনফিডেন্স নিয়েছি ভারতবর্ষে। এইবার আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাবো, এবং আপনি দেখছেন যে অনেক সিমেন্ট কারখানা, লোহার কারখানা মমতাদি যাচ্ছেন, উদ্বোধন করছেন, এবং আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছেন। এটা আরও বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আরও বেশি করে হবে ভবিষ্যতে, সেই দিশাতেই কিন্তু আমাদের সরকার এগোচ্ছে। এই মুহূর্তে শিশু স্বাস্থ্য রাজ্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্বাস্থ্যে আমাদের শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। আনফর্চুনেটলি কি হয়েছে আমি জানি না, কিন্তু জলপাইগুড়িতে একটা ইনফেকশন হয়েছে,
সেই ইনফেকশনের টিম গেছে, তারা তদন্ত করছে। কিন্তু স্বাস্থ্য পরিষেবা যদি বলেন, আমাদের বেঙ্গল ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলছিলাম একদম সরাসরি, একদম ভোট প্রচারে সকাল থেকে তিনি আজকে রয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ করছেন, সেই ছবিটা আমি আবারও তুলে ধরব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, এবং আমরা জানি সকাল থেকে ফিরহাদ হাকিম তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু রীতিমতো জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ফিরহাদ হাকিম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে যখন সকালে সুব্রত মুখার্জি তিনি প্রচারে বেরোন, ঠিক তখনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের একবার ময়দানে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে সুব্রত মুখার্জি থেকে শুরু করে ফিরহাদ হাকিম।